পূর্ব বর্ধমানের মালিবাগান এলাকায় কৃষ্ণ এবং কালীর মূর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল দুটি যুবক। পুলিশ আসছে খবর পেয়ে সেই এলাকাতেই ফেলে দিয়ে পালিয়ে যায়। বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে এবং মা কালী কৃষ্ণ মূর্তি বর্ধমান থানায় আনা হয় এবং প্রশাসন জানায় এই মূর্তিটি যার আছে প্রমাণ দিয়ে যাতে নিয়ে যায় এই মূর্তিটি। এই মূর্তিটির বেশি মূল্য না থাকলেও খুবই গুরুত্বপূর্ণ মূর্তি তাদের বাড়ির। কে বা কারা চুরি করেছিল, কার বাড়ি থেকে এটা এখনো জানা যায়নি, তবে এই মুহূর্তে ফিরিয়ে দেবে বর্ধমান থানার পুলিশ যদি কেউ প্রমাণ দিতে পারে তাদের বাড়ির মূর্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালিবাগান এলাকায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।